সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক অস্রোতা মণ্ডলী আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে মানুষের নিম্ন অঙ্গের লোম অথবা বগলের লোম এটা পরিষ্কার করার জন্য হেয়ার রিমুভাল ব্যবহার করা যাবে কি না উক্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সম্মানিত দর্শক অস্রোতা মণ্ডলী আমাদের আল্লাহ তাআলা তিনি আমাদের নীলবঙ্গের এবং বগলের লোম সাফ করার জন্য স্পষ্টভাবে বলে দিয়েছেন যেটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হাদিসটি পাবেন বোখারি মুসলিম শরীফের হাদিস মিশকাত হাদিস নাম্বার চার হাজার শত বিশ উক্ত বিষয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি বলেন আল ফিতরা তো খমসুন ইসলামের স্বভাব হলো মূলত ইসলামের বৈশিষ্ট্য হল হল মূলত পাঁচটি এক নম্বরে আল্লাহ রসুলাম তিনি বললেন আল খেতানুন খাতনা প্রদান করা দুই নম্বরে রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি বলেন আল ইস্তেদাদু দুই নম্বরে তিনি বললেন নিম্নঙ্গের লোম নিম্নাঙ্গের লোম সাফ করা তিন নম্বরে বলেন অকাশ্য শাহরিফ এই গোপকে খাটো করা এরপরে আল্লাহ রসুল্লাম তিনি চার নম্বরে বললেন ও তাকলিমুল আজফার তোমাদের এই তোমাদের লক্ষ্যে কর্তন করা আল্লাহ তিনি সর্বশেষে বললেন নাতফুল আবিতে তোমাদের বগলের লোম উপরে ফেলা সামান্য উপস্থিতি আমরা বিশেষ করে এই আমাদের গোপকে ছাটবো না আমাদের গোপকে সাঁচবো না আমাদের গোপকে মূলত ছাটবো কেসি দিয়ে আমাদের গোপকে সেটে ফেলাবো কিন্তু এটা শাসা যাবে না তবে আমাদের নিম্বঙ্গের লোম এবং বগলের লোম হেয়ার রিমুভাল দিয়ে হোক আর ব্লেড দিয়ে হোক কেসি দিয়ে হোক যে কোনোভাবে আমরা এটা কর্তন করতে পারবো সারতে পারবো আমরা এটা সাফ করতে পারবো কোনো সমস্যা নেই